কমলাক্য ডাঙরিয়া কইছিল যে ইউডিএফে 1,60,00,000 টাকা লইছে। সেই কথাটা তো কাইলে রিপনবরা ডাঙরিয়া ক্লিয়ার করে দিলে কংগ্রেসে মিশা কমলাক্য মিশা কথা কইছে। আপনার মই কইছিল না সেদিন 4-5 দিন ওয়েট করক, মই আপনার কাজিও কই আছো অল্প ওয়েট করক না। কংগ্রেসের এজনে আনজনের কাজিয়া করে করে সব নাম কব কোনে খাক বুট দিছে জানে তো, তেওঁলোকে গম পায় ন। ছাটেদার অকলে হেৰি করা নাই, বাকি নামখিনি তেওঁলোকে লুকাইছে। এইটো ওলাই লাইকৰ উদ্দেশ্য হল বিভ্রান্ত করা, মিছা কথা কোৱা। তেওঁ চাকে কিবা সেই 7 জনের ভিতরত আছে নেকি মোৰ এইটো সন্দেহ হৈছে। থাকিব পাৰে, এইটো রিপন বৰা ডাঙরিয়া ছাটে ক্লিয়ার করিব পাৰিব। আইলে অবশ্য আমার CLP যিজন কংগ্রেসের আমার দেবব্রত শইকীয়া ডাঙরিয়া, তেওঁ মোক আহ্বান করেছে যে তেওঁ ক্লিন, তেওঁ লাই ডিটেক্টরের আগত বহিবলে তেওঁ রাজি আছে। মিন্স তেওঁ ক্লিন না, তেওঁ নাম উঠাও নাই, কোনে কোৱাও নাই, কিন্তু কংগ্রেসে তেওঁ ক্লিন। লাই ডিটেক্টরের কারণে মই পুরোহি লিখেছিল DGP পুলিশক যে অখিল গগৈ ডাঙরিয়া আজিয়ে ডেটটো বিচারিছিল সেইমতে এরেঞ্জ করার। এতিয়ালৈকে মই রিপ্লাই পোৱা নাই। 3:30-3:30 মই বার্ট চাই, মই এবার DGP ওচৰত যাম যাতে সোনকালে এরেঞ্জমেন্টটো করে দিয়ে। আজি করে বা কাইলে করে, মই আজি করার কারণে রিকুয়েস্ট। লাই ডিটেক্টর টেস্ট দিব আপনাদের? মই তো লিখি দিলি অলরেডি, পাইছে না আপনি আপনাদের কপিটো। BJPয়ে যিমান চেষ্টা করক ইস্যু ডাইভার্ট করার, এইটো নহব। রাজ্যসভা তেওঁলোকে জিকি গৈছে বেলেগ কথা, ম্যানেজ করেছে জিকি গৈছে, কিন্তু আমি রমজানের পিছত মূল্যবৃদ্ধি লই হোক, আপনার JJMর দুর্নীতি লই হোক, ফুড এন্ড সিভিল সাপ্লাই দুর্নীতি লই হোক, এইখানে লই আমি রাস্তাত উলাম, রাস্তাত নামি, গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করিম, কোনো পর্যায়ে ইস্যু ডাইভার্ট করা নহব। থ্যাংক ইউ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।